পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ড্রপগেট এলাকায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আগরতলা পূর্ব ইউনিয়নের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা সভাধিপতি হৃদয়লাল আচার্য, কাউন্সিলর স্বপ্না সরকার, সংস্কৃতি দপ্তরের অধিকর্তা সহ আরো অনেকেই। যারা উপস্থিত আছেন প্রত্যেক আমার মিডিয়া বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রচন্ড রোগদের মধ্যে এই অনুষ্ঠান করতে হচ্ছে পরিস্থিতি অনুযায়ী, জায়গা অনুযায়ী, সেই কারণে আলোচনা এখানে অনেকে রাখার কথা ছিল, তারা সবাই আলোচনা রাখবেন না, কারণ এই গরমের মধ্যে আলোচনা শোনারও অনেকের ধৈর্য থাকবে না। তো আমি প্রকৃত একটা কথাই বলব, আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান করা হয়েছে, মূলত একটাই বিষয় থাকবে, যারা বিশেষ করে ছাত্রছাত্রী, বর্তমান প্রজন্ম এবং আগামী ভবিষ্যতের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তার সাহিত্য সৃষ্টি কিংবা তার প্রবন্ধকে তুলে ধরা, তাদেরকে সমৃদ্ধ করা। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি যে ভারতীয় সমাজ সংস্কার হিসেবে উনি যেমন বিখ্যাত ছিলেন, তিনি সমাজকে সংস্কার করার জন্য বিভিন্ন কাজ করে গেছেন, সমাজের উন্নয়নের সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে এবং রাষ্ট্রের চিন্তাভাবনার ওই তৎকালীন সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা ছিলেন।